हेलो बंधुरा, आमि अमित आछि तोमादेर संगे आर तोमरा शुनछो भौतिक कथा। किछु अनुभूति एमन जा तोमादेरो होते पारे। संगे रयेछे नेहा। आज 398 नम्बर एपिसोड आर एई एपिसोडे तोमरा शुनते चलेछो प्रत्येक बारेर मतो तीन तीनटी घटना। आजकेर तीनटी घटनाई एकदम अन्य रकम। आज तोमरा भय पेते चलेछो आर मात्र एकटी एपिसोड पर आमादेर एई परिवारेर 400 नम्बर एपिसोड। और ये एपिसोडे किछु नतूनत्व आसते चलेछे, ताई जोन्नो बोलछी जारा जारा एखोनो सबस्क्राइब करोनी तारा तारातारी सबस्क्राइब करे आमादेर ई परिवारे जुक्त हो जाओ। चलो एबार आमरा शुरू करी घटना। अमितदा तुमि केमन आछो? आशा करी भालो आछो। आमि मिमि मध्यम ग्राम थेके बोलछी। अनेक दिन धरे भाबछी एकटा घटना लिखे पाठाबो, किन्तु व्यस्ततार कारणे সেটা হয়ে উঠছিল না। ফাইনালি আজকে তোমাকে একটা ঘটনা লিখতে বসেই পড়লাম। তোমার গলায় ঘটনা শোনার একটা অভ্যাস হয়ে গেছে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আজকে আমি আমার মার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলবো, আশা করি সবার ভালো লাগবে। ঘটনাটি আজ থেকে প্রায় 13 কি 14 বছর আগেকার। তখন আমাদের নিজস্ব বাড়ি ভাঙা হওয়ার দরুন আমরা একটা বাড়ি ভাড়া খুঁজছিলাম। আমার তখন বয়স 3 মাসের মতো। আমাদের বাড়িটা ভেঙে দোতলা করা হচ্ছিল। এভাবে খোঁজাখুঁজির পর একটা সময় পাপা একটা বাড়ি পায় এবং সেটা মাকে দেখাতে নিয়ে যায়। মার বাড়িটা দেখে কেমন একটা অনুভব হচ্ছিল, কারণ বাড়ির পেছনে একটা ফাঁকা বাড়ি ছিল যেখানে কেউ কোনোদিন থাকতো না। এবার আমি বাড়িটার একটু বর্ণনা দিয়ে দিচ্ছি যাতে সবার বুঝতে একটু সুবিধে হয়। বাড়িটা ছিল খুব পুরনো আমলের, তার পাশে ছিল একটা ফাঁকা জায়গা। সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোনো যেত না, এতই ভয়ঙ্কর ছিল বাড়িটা। আমাদের বাড়ি থেকে ওয়াশরুমটা একদম পেছনে ছিল। রাতে কারোরই সাহস হতো না একা ওই ওয়াশরুমে যাওয়ার। এরকমভাবে দিন কাটতে লাগলো, তেমন কিছু দেখেনি কেউ। একদিন আমার জেঠু, যিনি ব্যাঙ্গালোরে থাকেন, অফিসিয়াল কিছু কাজের জন্য বাড়িতে এসেছিলেন। কারণ আগেই বলেছি আমাদের বাড়িটি ভেঙে দোতলা করা হচ্ছিল, তার জন্য কথাবার্তা বলতে এবং বাড়ির প্ল্যান ডিসকাস করতে তিনি এসেছিলেন। অনেকক্ষণ কথা বলার পর তার চোখ যায় ঘড়ির দিকে। তখন রাত 2টো মতো বেজে গেছে। তাই তাতান, মানে আমার জেঠু, আর কোনো রকম দেরি না করে আমাদের এক রিলেটিভের বাড়িতে ছুটে চলে যায়। আমি খুবই ছোট ছিলাম তখন, সারা রাত ঘুমোতাম না, আর আমার মা আমাকে সেই সময় ঘুম পাড়াচ্ছিল। আচমকা তারা নাকি শুনতে পাই একটা গোঙানির আওয়াজ আসছে। আওয়াজটা অনেকক্ষণ ধরে হচ্ছিল। মা বোঝার চেষ্টা করছিল কোথা থেকে আওয়াজটা হচ্ছে, আর পাপা পাশে শুয়েছিল। বাবার কানে হেডফোন ছিল, তাই পাপা কিছু শুনতে পাচ্ছিল না। মা ভয় পেয়ে পাপার কান থেকে হেডফোনটা তাড়াতাড়ি করে খুলে দেয়। পাপা তখন মাকে বলে, কি হলো, হেডফোনটা খুললে কেন? মা পাপার মুখটা চেপে ধরে আস্তে আস্তে বলে, আস্তে কথা বলো, তুমি কি শুনতে পাচ্ছ না নাকি? তারপর পাপা উঠে বসে। পাপা শুনতে পায় গোঙানির আওয়াজটা। যত সময় যেতে লাগলো আওয়াজটাও আস্তে আস্তে বাড়তে লাগলো। আমাদের বিছানার পাশে একটা জানলা ছিল, তার পেছনে ছিল রাস্তা। মনে হচ্ছিল ওই রাস্তা দিয়ে কেউ যেন হেঁটে হেঁটে আসছে। এরকমই একটা শব্দ পাওয়া যাচ্ছে এবং ওই জানলাটার সামনে কেউ কাঁদছে। এই কাণ্ড দেখে মা আর পাপা রীতিমতো কাঁদতে থাকে। মা আমাকে কোলে নিয়ে নেয় আর পাপা আস্তে করে জানলাটা খুলে দেখার চেষ্টা করে যে কেউ আছে কি না। কারণ আমাদের বাড়ির পাশের বাড়িটা ছিল একটা কাউন্সিলরের। পাপা ভাবে যে হয়তো কোনো মহিলা কাউন্সিলরের কাছ থেকে সাহায্য চাইতে এসেছে। কিন্তু পাপা যেটা দেখে সেটা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। পাপা দেখল একটা মহিলা সাদা শাড়ি পরে বসে থেকে কেঁদে চলেছে। তাকে দেখতে খুবই ভয়ঙ্কর, তার চোখগুলো ছিল রক্তের মতো লাল। হঠাৎ পাপার তার চোখে চোখ পড়ে যায় আর সে পাপাকে দেখে একটা পৈশাচিক হাসি হেসে ওঠে। পাপা খুবই ভয় পেয়ে যায়, কিন্তু মাকে কিছুই বলে না। আর পাপা কি দেখেছে সেটাও মাকে বলেনি। এরপর ঘরে
গঙ্গার জল ছিটাই আর ধূপধুনো জ্বালাই, কিন্তু কিছুই হয় না। আর যেই সময় ওই ঘটনাটি ঘটছিল সে সময় আশ্চর্যভাবে কুকুরগুলো ডাকতে থাকে। তার কিছুক্ষণ পর আস্তে আস্তে আওয়াজটা কমতে শুরু হয়। বাবা মা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তাদের মুখ থেকে কোনো শব্দই বেরোচ্ছিল না। তারা কোনো রকমে চারটে বাজা মাত্রই আমাদের সেই আত্মীয়র বাড়ি চলে যায়। তারা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তাদের রুমটা লক করার কথা মনেই ছিল না, সব খুলে রেখেই চলে যায়। যখন মা বাবা সেই আত্মীয়র বাড়ি পৌঁছালো, তখন তাদের ওই রকম অবস্থা দেখে আগে রুমে নিয়ে আসলো। তখন তাদের মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছিল না, এতটাই ভয় পেয়ে গিয়েছিল। তারপর ওরা একটু নর্মাল হয়ে সব কিছু খুলে বলল। সব শুনে ওরা অবাক হয়ে গিয়েছিল। তারা সবাই মিলে একটু সকাল হতে না হতেই বাড়িওয়ালার কাছে চলে যায় কথা বলার জন্য, কিন্তু বাড়িওয়ালা সব কিছু অস্বীকার করে দেয়। যাই হোক, তারা ওখান থেকে বেরিয়ে আলোচনা করতে করতে বাড়ির দিকে আসছিল। তখনই একটা মহিলা আলোচনা শুনে বলল, কি হয়েছে গো? তিনি আমাদের ওই গলিটার ওখানেই থাকেন। তিনি ওই মুহূর্তে বাবার মুখে সেই অস্বাভাবিক কথাগুলো শুনে বলেন, এই গলিটায় অনেক আত্মহত্যার ঘটনা রয়েছে। তোমাদের যে বাড়িটা আছে তার পেছনের একটা বাড়ি আছে না, ওই বাড়িটাতে একজন মহিলা তার বাচ্চা এবং স্বামী নিয়ে থাকতো। পারিবারিক কিছু সমস্যার কারণে তার হাজবেন্ড তাকে পুড়িয়ে মারে। সেই মহিলাটা হয়তো এখনও সেই বাচ্চার মায়াটা ত্যাগ করতে পারেনি, তাই এখনও অমাবস্যা বা পূর্ণিমাতে কান্নার আওয়াজ শোনা যায়। তারপর বহু বছর বাড়িটাতে কেউ না থাকার জন্য পাড়ার সবাই সিদ্ধান্ত নেয় যে ওই পাড়াতে একটা ক্লাব ঘর বানাবে। যেমন ভাবে তেমন কাজ করে। সেই ক্লাব ঘরে রাতে ছেলেরা ক্যারাম খেলে চলে যেত, আর সকালে এসে দেখত ক্যারাম বোর্ডটি উল্টো হয়ে পড়ে আছে, আবার কখনো এখানে ওখানে পড়ে থাকতো। এত উৎপাত করত যে কিছুদিন পর সেই ক্লাবটা বন্ধ করে দেওয়া হয়। সে হয়তো চায়নি তার বাড়িতে কেউ অধিকার করে বসবাস করুক। যাই হোক, সব শোনার পর আমরা সেই বাড়িটা পাল্টে ফেলি আর আমার মা আমাকে নিয়ে দিদার বাড়ি চলে আসে। সেই কান্নাটা আজও তাদের কানে ভাসে, এত বিকট সেই কান্নার আওয়াজ আর এতটাই ভয়ঙ্কর ছিল সেই ভয়ঙ্কর মূর্তি। চোখে চোখ পড়ে যাওয়াতে পাপাকে নাকি একটা ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সে পাপাকে দেখে জল পড়া দিয়েছিল আর সব শুনে বলেছিল যে তোরা খুব বাঁচা বেঁচে গেছিস। দাদা এখনও সেই বাড়িটি ফাঁকাই পড়ে আছে, কেউ কেনেনি। তো এই ছিল আজকের ঘটনা, একটু গুছিয়ে নিও। জানি অনেক ভুল ত্রুটি হয়েছে, তুমি তোমার মতো করে গুছিয়ে নিও। আশা করি ভৌতিক কথা পরিবার অনেক বড় হবে। তুমি সুস্থ থেকো এবং ভালো থেকো, আর আমাদের এরকম সত্যি ভৌতিক ঘটনা শোনাতে থাকো। আরও অনেক ঘটনা আছে, ভৌতিক কথা পরিবারের সাথে শেয়ার করব। লর্ডস অফ লাভ ফর ভৌতিক কথা। তো বন্ধুরা, এই ঘটনাটা খুবই মারাত্মক ছিল। তুমি জানলা দিয়ে উকে দিয়েছো আর দেখছো যে কেউ জানলার ধারে বসে ওই রকম ভয়ঙ্কর মুক্তার তোমার দিকে তাকিয়ে অনবরত কেঁদেই চলেছে। কি হবে একবার ভেবে দেখেছো? বাপ রে, যাগ্গে, বেশি কথা বলে তোমাদের বোর করাবো না। তোমরা তাড়াতাড়ি লাইক কমেন্ট ও শেয়ার করে দাও। এখনও এই পরিবারে যুক্ত না হয়ে থাকলে যুক্ত হয়ে যাও। চলো এবার আমরা শুরু করি পরের ঘটনা। হ্যালো দাদা, আমি রিম্পা রাজভর, আমার বাড়ি বড়ানগরে। আমি সময় না পাওয়ার জন্য তোমাকে একটা ঘটনা লিখে পাঠাতে পারছিলাম না। আমার জীবনে একটা ভয়ঙ্কর ও কষ্টকর ঘটনা ঘটে গেছে আজ থেকে বেশ কয়েক বছর আগে। সালটা ছিল তখন 2016। বলে দিই, আমার বাবা 2016 সালের সেপ্টেম্বরের 21 তারিখে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন হঠাৎ করেই। বাবা আমাকে খুব ভালোবাসতেন, আমিও খুব ভালোবাসতাম। তাই জন্যই হয়তো বিপদ থেকে আমি মুক্ত হয়েছি এবং ভালোভাবে সুস্থভাবে বেঁচে আছি। ঘটনাটি ঘটল 23 সেপ্টেম্বর 2016। আমার বাবা সরকারি কাজ করতেন, সেই সূত্রে আমি বাবার অফিসে গিয়েছিলাম। আমি একা গিয়েছিলাম আর ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। সেই সময় এতটাই আপসেট থাকতাম যে সব ভুলে যেতাম। সেদিন আমি আবার ফোনটা নিয়েও যাইনি। এখানে বলে রাখি, আমি যেহেতু বড় সন্তান তাই আমি বাবার মুখাগ্নি করেছিলাম, তারপর আমার ভাই ছোট ওকে দিয়ে করিয়েছিলাম। তো সবাই জানতো যে আমার বাবা আমাকে একটু বেশি ভালোবাসত,
যদি শান্তি না পাই সে কথা ভেবেই আমি মুখাগ্নি করেছিলাম। তেরো দিন একটা ছেলের মতন সব পালন করেছি আমি। তো আসল ঘটনা শুরু হলো ওই যেদিন অফিসে গিয়েছিলাম। সব সেরে বাড়িতে ফিরতে অনেকটা সময় হয়ে গিয়েছিল, প্রায় 9:30। বলে রাখি আমি বজরংবলীর ভীষণ ভক্ত, ছোট থেকেই পুজো করি, হনুমান চালিশা পড়ি। সেদিনই সবাই বলেছিল যে আজ গুরুদশা, আজ কোথাও যেতে নেই, কিন্তু মামা ব্যস্ত থাকায় আমি মামাকে না বলেই চলে গিয়েছিলাম। আর আমার রাস আর লগ্ন দুটোই ভারী, ভূত অনুভব করতে পারি না, কিন্তু খারাপ কিছু হলে সেটা অনুভব করতে পারি। অফিস থেকে ফেরার পথে আমি এসপ্ল্যানেডের বাস থেকে নেমে লাস্ট মেট্রো ধরে বাড়ি ফিরছিলাম। কোনো কারণবশত জায়গাটার নাম আমি গোপন রাখলাম। তো মেট্রোটার লাস্ট স্টেশনেই আমার বাড়ি ছিল। আমি মেট্রোতে তখন একাই ছিলাম, শেষের আগের স্টেশনে সবাই নেমে গিয়েছিল। হঠাৎ শেষের স্টেশনে আসার আগে একটা ফিসফিস করে আওয়াজ শুনতে পেলাম। খুব আস্তে ছিল আওয়াজটা, স্পষ্ট শোনা যাচ্ছিল না। আমি সে সময় অত কান দেইনি। তারপর স্টেশন এলো, আমি নামলাম। বিশ্বাস করবে না দাদা, আমি জীবনে প্রথমবার ভয় পেয়েছিলাম। নেমে এক পা এগোতেই হঠাৎ দেখছি একটা লোক কালো জামা প্যান্ট পরে আমাকে জিজ্ঞেস করছে, কিরে তুই তো খুব সাহসী দেখছি, তখন দেখলাম আমাকে শুনেও না শোনার ভান করলি। কিন্তু দাদা, লোকটা অনেকটা দূর থেকে আমার সাথে হাঁটছিল, যেন আমার কাছে আসতে সে ভয় পাচ্ছিল, আর একরকম খুব পচা গলা গন্ধ ছাড়ছিল। আমি ওনার কথা শুনে দাঁড়িয়ে পড়লাম। গন্ধটা নাকে যাওয়ার পরই আমার হঠাৎ বাবার বলা একটা কথা মনে পড়ে গেল। বাবা বলতো যে ভগবান হাঁটলে নাকি সুগন্ধ বেরোয়, আর শয়তান হাঁটলে দুর্গন্ধ। এরপর লোকটার দিকে ঘুরে তাকাতেই দেখলাম উনি পেছন ঘুরে গেল। আমি বুঝতে পারছিলাম না যে ওটা কে ছিল, তাও সাহস করে বললাম, আপনি কে, কোথায় থাকেন, কিছুই তো বলছেন না, কেন বলছেন না? আমি আর নিজের মধ্যে থাকা কৌতূহলটা চেপে রাখতে পারলাম না, হেঁটে হেঁটে উনার সামনে গেলাম। আর দাদা, যেটা দেখলাম সেটা বোধহয় না দেখাই ভালো ছিল। আমি দেখলাম ওই লোকটার গা থেকে মাংস গলে গলে পড়ছে, দাঁতগুলো কঙ্কালের মতন বেরিয়ে। এই দেখে আমি ভয়ে চিৎকার করতেই আমাকে বলছে, তুই চলে যা আমার সামনে থেকে, তোকে নেব বলে এসেছিলাম, কিন্তু তোর দুপাশে দুজন রক্ষা করার জন্য দাঁড়িয়ে আছে। আমি ওনার কথা শুনে ভয়ে দুদিকে দেখতেই সব গায়েব। তারপর আমি অনুভব করেছি আমার বাবা আমার হাত ধরে বাড়ি অবধি পৌঁছে দিয়েছে, যেন সে আমাকে বলছে, আমি যতক্ষণ আছি ততক্ষণ তোমাকে কেউই কিচ্ছু করতে পারবে না। তারপর দাদা, আমি অটো করে বাড়ি আসি আর জ্ঞান হারিয়ে ফেলি। মা আমাকে মসজিদে নিয়ে যায় ঝাড়াতে। ওখান থেকে বলে, যেহেতু আমার রাজবাড়ি আর আমি বজরং বলির ভক্ত, তাই কিছু করতে পারেনি, আর আমার বাবাও নাকি আমাকে বিপদে বাঁচাতে আসবে। যাই হোক, এরপর আর কিছু হয়নি। পরে শুনেছিলাম যেখানে মেট্রো স্টেশন হয়েছে সেখানে আগে মানুষকে মেরে পুঁতে রাখত, আর ওখানে অনেক তান্ত্রিকরা সব আত্মাদের ধরে জাদুটোনা করতেন, তাই ওই জায়গাটা বাজে। যাই হোক, আমি আজও সেই জায়গাটাই যাই, কিন্তু এখন আর ভয় পাই না। এই ছিল ঘটনা, ভালো লাগলে শুনিও, তুমি তোমার মতো করে গুছিয়ে নিও। নমস্কার দাদা। তো বন্ধুরা, এই ছিল একজন বাবার তার মেয়েকে রক্ষা করার ঘটনা। একজন বাবার তার মেয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে সে মৃত্যুর পরও তার মেয়েকে বাঁচাতে আসে, সত্যি খুব খারাপ লাগলো শুনে। যাকগে, তোমাদের মধ্যে কেউ যদি কোনো রকম ঘটনা আমাদের সাথে বা আমাদের পরিবারের সাথে শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই পাঠিয়ে দাও। একটা কথা মনে রাখবে, এখানে সবার ঘটনাই শোনানো হয়। কিভাবে পাঠাবে তার সব কিছু ডেসক্রিপশন সেকশনে দেওয়া আছে। চলো এবার আমরা চলে যাই পরের ঘটনাই। হাই অমিতদা, কেমন আছো? আশা করি তুমি ভালো আছো। প্রথমে জানাই আমাদের ভৌতিক কথাকে অনেক অনেক ভালোবাসা। আমাদের ভৌতিক কথা পরিবার অনেক বড় হোক, এটাই কামনা করি। আমার নাম চিন্টু, আমার বাড়ি গোবরডাঙ্গা 1 নম্বর ওয়ার্ডে। তোমাদের ভৌতিক কথা পরিবারের অনেক ভালোবাসা নিয়ে আজকের সত্যি ভৌতিক ঘটনা শুরু করছি। 2017 সালে
আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করা শুরু করি। কিছু কারণের জন্য আমি কোম্পানিটির নাম উল্লেখ করছি না। কোম্পানিটা মধ্যম গ্রামের কোনো একটা জায়গাতে। আমরা সেখানে অনেকজন কাজ করতাম। এখনও আমি ওই কোম্পানিতেই কাজ করছি। তো দিনটা ছিল কুরবানির ঈদের এক বা দুদিন পর। আমার চারটে বন্ধু ছিল, তাদের নাম আমি বলছি না, তারা এখন আর এই পৃথিবীতে নেই। ওই চারজনের মধ্যে একজন লটারির টিকিট কেটেছিল, আর সেই টিকিটে প্রায় 40 লক্ষ টাকা সে পেয়েছিল। সেই টাকাটি পাওয়ার পর সে একটা সেকেন্ড হ্যান্ড চার চাকা কেনে, আর সেটা কেনাই হয়তো তার কাল হয়ে দাঁড়ায়। তারপর থেকে ও কেমন একটা বদলে যায়, ঠিকঠাক ডিউটি করত না, যখন তখন কোম্পানি থেকে বেরিয়ে যেত, কারোর কথা শুনত না। এসব করতে করতে কুরবানির ঈদ চলে এলো, যথারীতি ঈদও কেটে গেল। কুরবানি ঈদের যেসব কুরবানি করা মাংস ছিল সেটা দিয়ে আমার এই চার বন্ধু ড্রিঙ্ক করছিল। যতই হোক না কেন, ওইসব দিয়ে ড্রিঙ্ক করা একদমই ঠিক হয়নি। আল্লাহ কি ক্ষমা করবে? না, করেনি। তারা ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে সবার বারণকে অগ্রাহ্য করে ঘুরতে বেরিয়েছিল। বেরোনোর 2 ঘন্টা পরে ফোন আসলো যে তারা গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্টটা হয়েছে দেগঙ্গা থানার আশেপাশে, সেখান থেকেই ফোনটা এসেছিল। তারপর আমরা সবাই খবর পেয়ে ছুটে গেলাম। গিয়ে দেখি কি বিভৎস দৃশ্য, গাড়ি ভেঙে পুরো দুমড়ে গেছে, আর ওই চারজনের মধ্যে 2 জন স্পট ডেথ, বাকি 2 জন বেঁচেছিল। তাদের কলকাতাতে কোনো একটা হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তাদের শরীরে প্রচণ্ড আঘাত লেগেছিল। প্রথম 2 জনকে কবর দেওয়া হয়, তার 2 দিন বাদে বাকি 2 জনও মারা যায়। যথারীতি ওদেরকেও জানাজা পড়িয়ে মাটিতে দেওয়া হয়, কিন্তু ওদের মাটি দেওয়ার পর খুব বৃষ্টি হয়েছিল। অনেকে বলছিল যে ওরা কুরবানি করা মাংস দিয়ে মদ খেয়েছিল বলে ওদের লাশ কবর গ্রহণ করেনি। যাই হোক, কিছুদিন এভাবেই কেটে যায়, আর তারপর থেকেই শুরু হয় আসল ঘটনা। আমরা যে কোম্পানিতে কাজ করতাম সেখানে আমাদের থাকার জন্য ব্যবস্থা আছে। কিছুদিন পর থেকে আমরা রাতে শোয়ার পর গান শুনতে পেতাম। হ্যাঁ, একটা কথা বলা হয়নি, ওরা যখন বেঁচে ছিল ওরা প্রতিদিন রাতের বেলা গাড়িতে বা কোম্পানিতে গান চালাতো, আর এইরকমই বেশ কয়েকজন আমরা শুনতে পেয়েছিলাম। কিন্তু যখন আমরা নিচে নামতাম দেখতাম কোনো গানই হচ্ছে না। তারপর রাতের বেলা টয়লেট করতে গেলে সবারই ফেরার পথে বেসিনের জল অটোমেটিক পড়তে শুরু করত। আমাদের কাজের মেশিনটি অটোমেটিক চালু হয়ে যেত, আবার একা একাই বন্ধ হয়ে যেত। 2 দিন পর আমার একটা বন্ধু হঠাৎ ঘুমোতে ঘুমোতে লাফ দিয়ে উঠে বসল। আমরা বললাম যে কি হয়েছে, কিন্তু সে কোনো কথাই বলল না, চুপচাপ বসে রইল। হঠাৎ সে পাশের এক বন্ধুকে গলাটা টিপতেই যাচ্ছিল, তখনই ওকে একটা চড় মারার পর ও অজ্ঞান হয়ে যায়। এভাবে প্রতিদিন রাতেই হতে থাকে। ছেলেটা নিজের মতো রাতে কাউকে কিছু না বলে সিঁড়ি দিয়ে বাইরে বেরিয়ে যেত। এরপর হঠাৎ একদিন সবাই মিলে একই স্বপ্ন দেখল, যে যারা মারা গেছে তারা বলছে, আমরা মরে গেলাম আর তোরা আমাদের জন্য একটু মোমবাতিও জ্বালাতে পারলি না, কারোর পেছন ছাড়ব না। পরের দিন রাতেরই ঘটনা, কে যেন জানলা দিয়ে একটা বন্ধুর পা টেনে ধরেছিল। সে লাফ দিয়ে উঠে দেখে একটা সাদা আলো জানলা দিয়ে বেরিয়ে গেল। সে খুব ভয় পেয়েছিল। আমাদের এই কথা বলাতে আমাদের কারুরই আর সারা রাত ঘুম হয়নি। যাই হোক, সবাই মিলে ঠিক করলাম যে পরের দিন সবাই একটা ভালো মসজিদে যাব। সেই কথা মতো পরের দিন মসজিদের আলমের কাছে গিয়ে সমস্ত ঘটনা আমরা খুলে বললাম। আলম বলল, ঠিক আছে বাবা, তোমরা আজ যাও, কাল মারগিবের আজান হয়ে গেলে তারপরে এসো, আমি সব জেনে তারপর তোমাদের বলবো। এখানে বলে রাখা ভালো যে ওই আলেমের কাছে 2টো পালিত জিন ছিল। যাই হোক, পরের দিন আমরা আবার সেখানে চলে গেলাম। যাওয়ার পর আলেম আমাদের যা বলল তাতে আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আমরা সেটা শোনার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। তিনি বললেন, ওরা যে কুরবানি ঈদের মাংস দিয়ে মদ খেয়েছিল সেটা করা ওদের ঠিক হয়নি, আল্লাহ তালা এটা সহ্য করতে পারেনি, ওদের মৃত্যুটা অপঘাতে হয়েছিল, ওদের আত্মা শান্তি পাচ্ছে না, ওরা 4 জন একসাথেই রয়েছে ওই কোম্পানিতেই, ওরা কোম্পানিকে খুব ভালোবাসে তাই পেছন ছাড়ছে না, আর ওরা তোদেরকে নিয়ে যেতে চাইছে। এই কথা শুনে আমাদের ভয়ে সবারই চোখ কপালে উঠে গেল। আমরা বললাম,
আমাদের কি করা উচিত এখনই বলুন। আলেম বললেন, ওই চারজন যে মারা গেছে ওদের কিছু ব্যবহার করার জিনিস তোদের সবার রুমে আছে, সেগুলো খুঁজে বার কর, করে আমার কাছে নিয়ে আয়। সেই মতো ওদের ব্যবহার করা প্যান্ট টি শার্ট আমরা খুঁজে পেলাম, সব নিয়ে আসলাম ওনার কাছে। উনি বললেন, সবাই চুপচাপ বস এবার। আমরা সবাই বসে পড়ি, উনি বিভিন্ন প্রকার দোয়া দরুদ পড়তে শুরু করেন, ওদের ব্যবহার করা জিনিসের ওপর জল ছিটিয়ে দেন, আর কিছু সর্ষে দিয়ে আমাদের বলেন, আজ রাত ১২টার পর ব্যবহার করা প্যান্ট শার্ট কোনো একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলবি, আর এই সর্ষে পড়াটা তোদের সবার ঘরের চারদিকে ছিটিয়ে দিবি। ৪০ দিন পর ওই সর্ষে পড়া আর ওই প্যান্ট শার্ট পুড়ে যাওয়ার পর যা কিছু থাকবে সেটা কোনো একটা জায়গায় ফেলবি, পুকুর বাদে নদী হোক বা খাল হলেও চলবে। এরপর আলেম আমাদের সবাইকে একটা করে তাবিজ দেন এবং তাবিজগুলো কোনোভাবেই খুলতে বারণ করেন। ৪০ দিন পর আমরা সমস্ত কাজ করে ফেলি, আর সেই তাবিজ এখনও আমাদের কাছে রয়েছে। দাদা, তারপর কোনো অসুবিধে হয়নি, আমরা এখনও ভালো আছি। তো অমিতদা, এই ছিল ঘটনা। জানি অনেক বড় হয়ে গেল, প্রথমবার আমি তোমাকে এই ঘটনাটা পাঠালাম, একদমই সত্যি ঘটনা। যাচাই করতে চাইলে আমার নম্বরে ফোন করো, এটা আমার নাম্বার। আজ আমাদের ভৌতিক কথা পরিবারের ভালোবাসা নিয়ে আজকের ঘটনা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, আমার নাম চিন্টু, একবার আমার নামটা হ্যালো করে বলো, আর আমার ওয়াইফের নাম ঝুমা, ওকেও একবার হ্যালো করে বলে দিও। আমার ওয়াইফও আমাদের ভৌতিক কথা পরিবারের একজন সদস্য। বাই অমিতদা, একটু গুছিয়ে নিও প্লিজ। তো বন্ধুরা, তিনটে দুর্দান্ত ঘটনা আমরা এই মুহূর্তে শুনে নিলাম। সত্যি ঘটনা তিনটে দারুণ ছিল, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। চলো এবার আমরা শুরু করি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে অরূপ প্রিয়াঙ্কা, সেকেন্ড কমেন্ট করেছে ড্রয়িং উইথ সিনজন, থার্ড কমেন্ট করেছে দীপশ্রী দাস, আরও কমেন্ট করেছে অক্সিজেন, প্রিয়াঙ্কা মিঞ্জ, মৃত্যুঞ্জয় মোদক, তন্ময় বার, উত্তম মাঝি, রাকেশ এসডি, বিশ্বজিৎ দাস, সুমিত মুখার্জি, সমর দাস, শ্রেয়া চক্রবর্তী, সুবর্ণা ব্যানার্জি, রানা রয়, অমিত লর্ড, সুদীপ দাস, কৃষ্ণেন্দু দে, মিষ্টি ঘোষ, কার্তিক মণ্ডল, এমডি সাগর ব্লগস, অরূপ বালা, প্রতিমা, আকাশ দত্ত, আরএম ফুড অ্যান্ড ব্লগস, মণি রয়, নাসিম আক্তার, স্টাইলিশ অজয়, রাকেশ এসডি, পাপিয়া দে, রোহিত ০৯, স্যামসুন নাহার, দেবরাজ ভট্টাচার্য, সঙ্গীতা ডলুই, স্মার্ট বয়, দেবাশিস সরকার, মিষ্টু দেবা, গীতা গোস্বামী, ভারভেনা বিশ্বাস, প্রিয়াঙ্কা দাস, পাপিয়া দাস, শঙ্কর চক্রবর্তী, মিস রায়া, নটি রাজা, সুইটি পাল, কার্তিক মণ্ডল, প্রিয়া মণ্ডল, হ্যাপি উইথ শ্রাবন্তী, সমর দাস লিখেছে একবার হ্যালো করে বলতে, হ্যালো সমর। তারপরে কমেন্ট করেছে টুইঙ্কেল মগ, কিং জয়, কুকিং উইথ বানানি, শিব মুভিস, সুষমা হাজরা, ফিশিং লাইফ, আকশে অধিকারী, সোনালী ভাদুরী, রাকেশ এসডি, মণিকা ত্রিপুরা, প্রিয়াংশু, সোহেব আক্তার, অমিত সরকার, অম্লিক রুদ্র, রাহুল মাইতি, সংঘমিত্র রয়, ইমরান মোল্লা, স্যাড মন, সৃজা দাস, রূপসী মাজিল্লিয়া, অর্পিতা চক্রবর্তী লিখেছে একবার কমেন্টটা বলো, হ্যালো অর্পিতা। তারপরে কমেন্ট করেছে তরুণ মালিক, রমি আচার্য, আকশে অধিকারী, অমিত মল্লিক, জয়তী দেকা, শুভম হালদার, দ্য নেম ইজ মিষ্টু, অমিত ভট্টাচার্য, মনীষা শেট্টি, পারমিতা পাল সহ আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে। তাদের সবাইকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর যাদের নাম আমি নিতে পারলাম না তারা মন খারাপ করো না, তোমরা ১০:৪৫ আসার চেষ্টা করো যাতে আমি তোমাদের নামগুলো সহজেই নিতে পারি। সো হ্যালো বন্ধুরা, আজকের মতন এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ঘটনা নিয়ে।